ট্রেনিং ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে .NET নিয়োগ এর আর্কিটেকচার সম্পর্কে একটু বলবো। কিছুই না, জাস্ট বেসিক ইন্ট্রোডাকশন। আচ্ছা, জাস্ট বেসিক ইন্ট্রোডাকশন। সো দিস ইজ সাইদ। এনিওয়ে, .NET নিয়োগ আর্কিটেকচার, so you can see it here. Actually ekhan theke niye ar ki, so overall .NET new architecture cherokom. Ashole .NET new ke recent naam hocche giya DNN, previously it was .NET new, or mane sobcheye most recent naam othoba professional edition jeta ache shetar naam hocche apnar ইভোক DNN, DNN ইভোক কন্টেন্ট, DNN ইভোক সোশ্যাল, ব্যাপারটা দাঁড়ায় সেরকম। যাই হোক, তো এখানে তো দেখতেছেন, সাইড বাই সাইড রাখি। এখন আপনার আর্কিটেকচার যে কম্পোনেন্টগুলো আছে, এখানে আমরা কী কী কম্পোনেন্ট দেখতে পারতেছি, এখানে দেখতেছেন এখানে যে ওয়েব পেজগুলো আছে, মানে কিছু ওয়েব পেজ আছে। DNN দিয়ে আপনি যখন কোনো ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন অথবা কোনো পোর্টাল ডেভেলপ করবেন, তখন কী থাকবে যে আপনি মনে করেন যে ফ্রন্ট এন্ড অনেকগুলো ওয়েব পেজ থাকবে, কিন্তু ওয়েব পেজগুলো নট নেসেসারি যে একটা সাইটের সাথে বিলং করবে। এটা কী থাকতে পারে যে কিছু ওয়েব পেজ একটা সাইটের সাথে, কিছু ওয়েব পেজ আর একটা সাইটের সাথে বিলং করতে পারে। যদি আপনি মাল্টিপল সাইট বা পোর্টাল টাইপের কোনো কিছু বানান আর কি .NET নিয়োগ দিয়ে, এটা পুরো একটা কম্পোনেন্ট হচ্ছে ওয়েব পেজ। আর ওয়েব পেজ ক্যান বিলং টু ডিফারেন্ট ওয়েবসাইটস, তা আমাদের যে .NET নিয়োগের উপরে মাল্টিপল সাইট হোস্ট করা যাবে। .NET একটা ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক ইউজ করে, মানে একই ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক উপরে আপনি মাল্টিপল ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন রান করতে পারবেন। ইউ ক্যান কিপ কন্টেন্ট রুলস অ্যান্ড, আচ্ছা আর একটা জিনিস এখানে বলা হচ্ছে যে আপনি যখন মানে .NET নিয়োগ দিয়ে মাল্টিপল সাইট করবেন, সেই ক্ষেত্রে মানে প্রত্যেকটা সাইটের কন্টেন্ট অথবা ইউজার গ্রুপ এবং ইউজারের পারমিশন, এগুলো কীভাবে প্রত্যেকটা সাইটের জন্য ইন্ডিভিজুয়াল বা সেপারেটলি থাকবে, এরকম না যে সবগুলো সাইট সেম ইউজার অথবা সেম রোল সেম কন্টেন্ট থাকবে, এরকম না। আপনি মানে এদের জন্য সেপারেটলি কন্টেন্ট ডিজাইন করতে পারেন, কন্টেন্ট রাখতে পারেন, সেপারেট ইউজার গ্রুপ ক্রিয়েট করতে পারেন, সেপারেট ইউজার পারমিশন করতে পারেন, এবং একটা ইউজার আরেকটা ইউজার আরেকটা সাইটের ইউজারের সাথে ইন্টারফেয়ার করবেন আর কি। আচ্ছা, এই ওয়েব পেজ যেগুলো আছে, ওয়েব পেজের মধ্যে ওয়েব পেজ আসলে .NET নিউ যেটা থাকে, ওয়েব পেজের মধ্যে যে আপনার মানে ডিফারেন্ট মিনি অ্যাপ্লিকেশন থাকে, মানে ওয়েব পেজগুলো কী থাকে যে আপনার বিভিন্ন মডিউলের আউটপুট ইন্টারফেস আপনার ওয়েব পেজের মধ্যে আপনি ডিসপ্লে করেন। মডিউলটাকে আপনি কী করতে পারেন যে একটা মানে মিনি অ্যাপ্লিকেশন, এটা হইতে পারে যে কোনো কন্টেন্ট ডিসপ্লে অথবা কোনো ফাংশন, কোনো ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করার জন্য একটা অ্যাপ্লিকেশন মিনি অ্যাপ্লিকেশন, অথবা কোনো কন্টেন্টকে ডিসপ্লে করার জন্য কন্টেন্ট স্পেসিফিক টাইপ অফ কন্টেন্ট অর ডিফারেন্ট ওয়েতে ডিসপ্লে করার জন্য মডিউল যেটা আছে, মডিউলকে আমরা কী বলতেছি মিনি অ্যাপ্লিকেশন ইনসাইড পেজেস, ইনসাইড ওয়েব পেজ, ঠিক আছে। আচ্ছা, এটা হতে পারে কন্টেন্ট ডিসপ্লে অথবা ফাংশনালিটি ইমপ্লিমেন্টেশন, দুইটা উপরে হতে পারে। তবে ইন এনি কেস কিছু না কিছু ডিসপ্লে করতেই হবে, ইভেন ফর ফাংশনালিটি দ্যাট ইউ ক্যান অলসো কনসিডার এজ কন্টেন্ট। আর সেম মডিউলে কী করতে পারে যে মাল্টিপল সাইট কী করতে পারে, সেম মডিউলকে ইউজ করতে পারে। তার মানে কি, আপনি মডিউলকে সাইট ডিফারেন্ট সাইটের জন্য ডিফারেন্টলি কনফিগার করতে পারবেন, এরকম না যে আপনি একভাবে কনফিগার করলেন প্রত্যেকটা সাইটে এটা কীভাবে আসবে, নট নেসেসারিলি আপনি ডিফারেন্টলি কনফিগার করতে পারবেন। তারপর দেখা যাচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, এটা আসলে যেটা মানে .NET নিউক যেভাবে কাজ করে আর কি, তার ওভারঅল আর্কিটেকচার যেটা আছে। সার্ভিস API, সার্ভিস API হচ্ছে .NET নিউকে আপনার যে পোর্টাল অথবা ওয়েবসাইট অথবা গ্রুপে ওয়েবসাইট আছে, সেটা যদি আপনার কোনো এক্সটার্নাল কোনো অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চায়, ইন্টিগ্রেশন করতে চায়, এক্সটার্নাল কোনো অ্যাপ্লিকেশন, এক্সটার্নাল কোনো সার্ভিস এগুলোর সাথে ইন্টারঅ্যাকশন করতে চায়, তাহলে আপনাকে কী করতে পারবেন সার্ভিস API-র থ্রুতে ইন্টিগ্রেশন করতে পারবেন আর কি। অন্যরা কী করতে পারবে যে আপনার সার্ভিস API-কে কল করে .NET নিউকের ফিচারগুলোকে ইউজ করতে পারবে।
ASP.NET web form web application framework jeta seta ki korte chhe apnar on top of ASP.NET web form er upore build kora ache web api jeta ache web api mane operating system er sathe interaction er jonno othoba database er sathe interaction er jonno je paper gulo ache ওটার জন্য ওয়েব এপিআই আছে আর ডেফিনেটলি এটা মাইক্রোসফট প্ল্যাটফর্ম সো আইএস ওয়েব সার্ভারের উপর ডিপ্লয় করা হবে এবং সেটা মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেমের উপরে করা হবে তো এটা হচ্ছে মানে অ্যান্ড্রয়েড আর্কিটেকচারাল কম্পোনেন্ট এবং তাদের মধ্যে কীভাবে ইন্টারাকশন যেটা আছে সেটা এখন আরও কিছু কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে আপনার হচ্ছে ইবক সোশ্যাল ইবক কন্টেন্ট ইবক সোশ্যাল যেটা হচ্ছে যে আপনার .NET Nuke-এর যে টোটাল ফ্রেমওয়ার্ক আছে এটার উপরে একটা অ্যাডিশনাল কম্পোনেন্ট অ্যাডিশনাল মডিউল অ্যাডিশনাল প্ল্যাটফর্ম যেটা আপনার কী করবে মানে কমিউনিটি ম্যানেজমেন্ট কমিউনিটি ক্রিয়েশন সোশ্যাল কমিউনিটি ইন্টারাকশন আর ইন্টিগ্রেশন যেটা আছে সেই ব্যাপারে সাহায্য করবে ঠিক আছে আপনি DNN ইভক সোশ্যাল মডিউল যেটা আছে সেগুলোর থ্রুতে আপনার গ্রুপ অফ মডিউল এগুলোর থ্রুতে আপনি কী করতেন কমিউনিটি ক্রিয়েশন কমিউনিটি ইন্টারাকশন সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন এই জাতীয় কাজগুলো করতে পারেন ইবুক কন্টেন্ট এটা হচ্ছে আর একটা মানে গ্রুপ অফ মডিউলস যেটা কি মানে DNN ফ্রেমওয়ার্কের উপরে করা হয়েছে যেটা আপনি কি করতে পারেন ইউজার এক্সপিরিয়েন্স যেটা আছে ইউজার ইন্টারফেসকে খুবই নাইস করতে পারবেন ইন্টারাক্টিভ করতে পারবেন রিচ করতে পারবেন রিচ ইউজার ইন্টারফেস যেটা আছে সেটা করতে পারবেন আর আরেকটা ব্যাপার যেটা আছে যে আপনি মানে কন্টেন্ট যেটা আছে কন্টেন্টটাকে মানে ইফেক্টিভলি ম্যানেজ করতে পারবেন ঠিক আছে কন্টেন্টের ফ্লো যেটা আছে সেটাকে ম্যানেজ করতে পারবেন কন্টেন্ট অ্যাপ্রুভাল কন্টেন্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট এই জাতীয় কাজগুলো করার জন্য আপনার ইউক কন্টেন্ট হেল্প করবে আচ্ছা এখন না জুলাই 2013-এ কী হয়েছে যে আপনার .NET Nuke প্রফেশনাল এডিশনকে নামকরণ করা হয়েছে ইউক কন্টেন্ট তার মানে যেটা হচ্ছে যে আপনি ইউক কন্টেন্ট যেটা আছে প্রফেশনাল এডিশন হয়তো অ্যাডিশনাল কিছু মডিউল টুডিউল পাচ্ছেন আর কি এই কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য রিচ ইউজার ইন্টারফেস ক্রিয়েট করার জন্য মিডিয়া ইউজ করার জন্য ইফেক্টিভলি আর ইমপ্রেসিভলি এবং .NET Nuke এন্টারপ্রাইজেশনকে আমরা বলতেছি যে ইউক কন্টেন্ট এন্টারপ্রাইজ আচ্ছা আসলে কনসেপ্টগুলো এখানেও মানে ডিসক্রাইব করা আছে যে .NET ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক যেটা আছে এটার উপরে আপনি কী করতে পারেন যে .NET ফ্রেমওয়ার্ক DNN তো নিজস্ব মডিউল সিস্টেম আছে নিজস্ব বিল্ট ইন মডিউল আছে আর আপনি যদি চান যে আপনি কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন দেবেন সেটা মানে .NET ওয়েবসাইট .NET নিউকের সাথে ইউজ করা যাবে তো আপনি কাস্টম মডিউল ডেভেলপ করতে পারেন আর অনেক ক্ষেত্রে আবার মনে করেন যে কিছু মডিউল ডেভেলপার বা মডিউল প্রোভাইডার আছে যারা কী করতে পারে যে .NET-এর যে কোর যে মডিউলগুলো আছে সেগুলোকেও এই সমস্ত প্রোভাইডারের মডিউল দিয়ে আপনি রিপ্লেস করতে পারেন আর আপনি সার্ভিস API ইউজ করতে পারেন আপনি .NET Nuke-এর ফাংশনালিটিকে এক্সটার্নাল সার্ভিস তো অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেশন করার জন্য আর .NET Nuke-এর যে মানে ইউজার ইন্টারফেস আছে ইউজার যেটা দেখবে সেটা আপনি কীভাবে করতে পারেন মানে এটাকে আপনি HTML দিয়ে করতে পারেন HTML টেমপ্লেট দিয়ে করতে পারেন অথবা আপনার মনে করেন ASP.NET কন্ট্রোল দিয়ে ASCX ইউজার কন্ট্রোল ASCX ইউজার কন্ট্রোল এটা আসলে মানে কাস্টম কন্ট্রোল আর ASP.NET কন্ট্রোল যেটা আছে দুইটাভাবেই করতে পারেন আপনি আপনি যদি HTML-এর সাথে মোর ফ্যামিলিয়ার থাকেন HTML টেমপ্লেটের আপনার সাথে যদি ভালো টেমপ্লেট থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারেন আদারওয়াইজ এটাই করতে পারেন আর সিকিউরিটি অ্যাসপেক্ট অফ DNN .NET Nuke আপনারা কী করে যে মানে মডিউল লেভেল সিকিউরিটি আপনি অ্যাজ গ্রানুলার অ্যাজ মডিউল লেভেল চাইতে পারেন মানে আপনি প্রত্যেকটা মডিউলের উপরে ইউজার অথবা গ্রুপ ইউজার গ্রুপের পারমিশনটা কীরকম হবে সেই লেভেলে আপনি কন্ট্রোল করতে পারবেন আর পেজ লেভেল যে কন্ট্রোল যেটা আছে মানে কোন পেজ কার সাথে দেখা হবে না হবে পাবলিক ওপেন হবে না প্রাইভেটলি থাকবে অথবা ইউজার স্পেসিফিক দেখা যাবে কি যাবে না সেটা কী হবে আপনি মানে DNN দিয়ে কনফিগার করতে পারবেন আর আপনি কী করতে পারেন ইবক সলিউশন যেটা আছে ইবক সলিউশন দিয়ে আপনি মানে মোর গ্রানুলার লেভেল অফ পারমিশন কন্ট্রোল করতে পারবেন মানে অ্যালাউ করে ইবক সলিউশনস আপনাকে করতে পারে মোর গ্রানুলার লেভেল পারমিশন জাস্ট না মডিউল হয়তো মডিউলের চাইতে সাব কম্পোনেন্ট যেটা আছে ওগুলোর উপরেও
হয়তো আপনাকে পারমিশন কন্ট্রোল করার ফ্যাসিলিটি দেবে। আর আপনি যখন একটা নিজস্ব মডিউল ডেভেলপ করবেন সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, যে মানে আপনাদের কাস্টম পারমিশন ডিফাইন করতে পারেন, অথবা পড়তে পারেন যে ইন্ডিভিজুয়াল কন্ট্রোল অথবা ইন্ডিভিজুয়াল সেকশন একটা মডিউলের, সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন যে ইউজার অথবা গ্রুপের পারমিশনটাকে আপনি মেনটেন করতে পারবেন, মানে হয়তো অ্যাডমিনিস্ট্রেটর কী করতে পারবে, কন্ট্রোল করতে পারবে যে কোনো একটা পার্টিকুলার কন্ট্রোলের উপরে কোনো একটা পাবলিক ইউজার অ্যাক্সেস করতে পারবে কি পারবে না, অথবা কোন লেভেলের অ্যাডমিনিস্ট্রেটর সেটা করতে পারবে, অথবা কোন গ্রুপ সেটা করতে পারবে। আপনি কী করতে, আপনার কাস্টম মডিউল যেটা আছে সেখানে আপনি এই লেভেলেও পারমিশন কন্ট্রোল করতে পারবেন। সিকিউরিটি অ্যান্ড রোলস, এটা আসলে মানে সিকিউরিটির ব্যাপারে যেটা আসতেছে, রোলটা ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, যে মানে আপনি কী এরকম না যে আপনি জাস্ট শুধু ইউজার লেভেলেই সিকিউরিটি পারমিশনটা মেনটেন করতে পারবেন, আপনি কী করতে পারেন ইউজার গ্রুপ মেনটেন করতে পারেন, ইউজার গ্রুপ ক্রিয়েট করে কি সেই ইউজারকে ওইটার উপরে অ্যাসাইন করতে পারবেন, এবং তারপরে কি আপনি শুধুমাত্র ওই গ্রুপের উপরে পারমিশন অ্যাসাইন করলে ওই গ্রুপের অন্তর্ভুক্ত সমস্ত ইউজার কী করবে, একই ধরনের পারমিশন সুবিধা ভোগ করবে আর কি। তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইউজারকে পারমিশন দেওয়াটা হয়তো একটু কাম্বারসাম, মানে সময় সাপেক্ষ ব্যাপার, অথবা নট ভেরি অর্গানাইজড, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন রোল বা গ্রুপ ক্রিয়েট করে করে আপনি গ্রুপের উপরে পারমিশন দিতে পারেন। এখন মানে ডট নেট নিউকের পেজ লেআউট আর্কিটেকচারটা কীরকম, পেজ লেআউট আর্কিটেকচারটা হচ্ছে আপনার মডিউল বেসড, মানে মডিউল ফার্স্ট স্ট্র্যাটেজি, মানে অনেকে হয়তো আপনার পেজ ফার্স্ট স্ট্র্যাটেজি নেয়, মানে ওভারঅল পেজটা কীরকম হবে তারপর এটার মধ্যে মডিউলগুলো কীভাবে করবেন সেভাবে চিন্তা করে, কিন্তু মানে ডট নেট নিউক চিন্তা করে অন্য হবে, যে আপনি আপনার মডিউল ডেভেলপ করবেন ইচ্ছা মতো, মানে আপনি কী চান না চান ওই মডিউলটা ইন্ডিভিজুয়াল মডিউলটা কীরকম হবে বা মডিউলের আউটপুটটা কীরকম হবে, আপনি মানে প্রাইমারি ফোকাসটা ওরকম থাকবে। তারপর আপনি যখন মডিউলগুলোকে পেজের মধ্যে ডিসপ্লে করবেন, মানে মডিউলটাকে পেজের মধ্যে প্লেস করবেন, তখন আপনি ওভারঅল পেজ যেটা আছে ওভারঅল পেজের আর্কিটেকচার নিয়ে প্লেসমেন্ট নিয়ে চিন্তা করবেন। অবশ্য মানে দুইটা জিনিস, মানে যদিও এখানে বলা হচ্ছে যে মানে মডিউল ফার্স্ট আপনার পেজ নিয়ে চিন্তা করার দরকার নাই, তবে বিষয়টা হয়তো অতটা না, আপনাকে হয়তো তারপরে হয়তো কিছুটা পেজ আর্কিটেকচার নিয়ে চিন্তা করতে হবে আর কি। ঠিক আছে, এত মডিউল ডেভেলপ করার সময় মানে পেজে কীভাবে প্লেস করবেন না করবেন, বা কী কোন কন্টেন্টটা পেজের মধ্যে ডিসপ্লে হবে, কন্টেন্টটা ডিসপ্লে হবে, এই ব্যাপারেও আপনার হয়তো কিছুটা চিন্তা রাখতে হবে। আর ওভারঅল পেজ স্ট্রাকচার যদিও এখানে বলা হচ্ছে, আসলে মানে রিয়ালিটি দেখা যাবে যে আপনি যদি চিন্তা না করেন হয়তো কিছুটা মানে অসুবিধা আপনি ফেস করবেনই। ঠিক আছে, ডিএনএন পেজ কন্টেন্টস আর অলসো কন্ট্রোল বাই মডিউলস, এভরি পেজ ক্যান বি কনফিগার টু বি ডিসপ্লেড ইউজিং দ্য স্ক্রিন লেআউট অ্যাজ ইউ উইশ। আর একটা যেটা বলতে চাই, যে আপনি প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল পেজেও আপনার কী ধরনের স্ক্রিন ইউজ করবে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনি কী করতে, পুরো সাইটের জন্য একটা স্ক্রিন ইউজ করতে হবে, সমস্ত পেজের লুক অ্যান্ড ফিল সেম হবে, কিন্তু ডট নেট নিউ যেটা করতেছে যে আপনি প্রত্যেকটা পেজের জন্য মানে ডিফারেন্ট স্ক্রিন লেআউট সিলেক্ট করতে পারেন আর কি। আবার বলতেছে যে মানে ডিএনএন কী করতেছে, আপনার মডিউল ফার্স্ট স্ট্র্যাটেজি ইউজ করতেছে, এই মডিউল ফার্স্ট স্ট্র্যাটেজি আপনাকে অ্যালাউ করতেছে ফোকাস করতেছে মডিউলের উপরে ইনিশিয়ালি, অ্যান্ড দেন আপনি পরবর্তীতে চিন্তা করবেন যে এই মডিউলগুলো কী হবে, ডিসপ্লে হবে, কী ডিসপ্লে করবে এবং কোথায় ডিসপ্লে করবে, এই যদি ব্যাপারগুলো আপনি পরেও চিন্তা করতে পারেন আর কি। যাই হোক, আর রেফারেন্স হিসাবে ইউজ করা হচ্ছে আপনার উইকিপিডিয়া আর্কিটেক্ট, এবং আর একটা লিঙ্ক যেটা দেওয়া হয়েছে সেটা তো ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই। একটা ব্যাপার যেটা আছে, যে আপনারা sitestay.com এখান থেকে আপনারা কী করতে পারেন, যে মানে বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন আর কি। আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে এখানেও আস্ক করতে পারেন।
আচ্ছা যাই হোক, এখন আপনার কোয়েশ্চেন করতে পারেন। এনিওয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কেমন আজকের জন্য এখানে রাখতেছি।